হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড আচার্য ডক্টর শ্রী সুব্রত শাস্ত্রী, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। প্রতিদিনের জ্যোতিষ সম্বন্ধীয় বিভিন্ন উপায় এবং টোটকা এবং সেই সাথে রাশিফল সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করুন। সেই সাথে বলবো, এই বিশেষ দিনে যাদের জন্মদিন এবং সেই সাথে যাদের বিবাহবার্ষিকী, তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং ঈশ্বরের কৃপায় তাদের জীবন যেন অত্যন্ত আনন্দ ঘনময় মুহূর্তে কাটে। সূর্যদেব হলেন হিন্দুদের দেবতা। বেদ ও পুরাণে সূর্য দেবতার বর্ণনা করা হয়েছে। সূর্য দেবতাকে অনেক জায়গায় প্রত্যক্ষ দেবতা হিসাবে বর্ণনা করা হয়। ভগবান সূর্যদেবকে পৃথিবীর উৎপত্তি ও শেষের কারণ বলে মনে করা হয়। শাস্ত্রে সূর্যদেবের সম্পর্কে বিস্তৃত বর্ণনা রয়েছে। একটি কিংবদন্তি অনুযায়ী, প্রজাপতি দক্ষের কন্যা অদিতি যুদ্ধে পরাজিত দেবতাদের রক্ষার জন্য সূর্যদেবের কাছে তাকে পুত্র হিসাবে জন্মগ্রহণ করার জন্য প্রার্থনা করেছিলেন, আর তার প্রার্থনায় সাড়া দিয়ে সূর্যদেব উদয় হলেন তার সামনে এবং তার একটি অংশ তার গর্ভে নিয়ে সন্তান হিসাবে জন্মগ্রহণের কথা বললেন। এবং কিছুদিন পরেই অদিতি গর্ভবতী হল এবং সূর্যদেবের জন্ম হল। তিনি অসুরদের হাত থেকে দেবতাদের রক্ষা করেছিলেন এবং সূর্যের এই বিশেষ রূপটি হল মার্তণ্ডা রূপ। মার্তণ্ডা রূপে দেবতাদের রক্ষা করেছিলেন। তাই সূর্যদেবের সবথেকে সহজ মন্ত্র হল ওং সূর্যায় নমঃ। সকালে সূর্যদেবকে নমস্কার করে এবং সেই সাথে জল অর্পণ করে এই বিশেষ মন্ত্র জপ করলে আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে। এবং যদি আপনি পুত্র কামনা করেন বা সন্তান কামনা করেন, তাহলে প্রত্যহ ঘুম থেকে উঠে স্নানের পরে সূর্যদেবের উদ্দেশ্যে এই বিশেষ মন্ত্র উচ্চারণের মাধ্যমে জল অর্পণ করুন। সূর্যদেব অবস্থান করেন আদিত্যলোকে, আর তার বাহন হল সাতটি ঘোড়া সহ একটি রথ, এবং তার চারটি হাত রয়েছে, যার মধ্যে তিনি দুটি হাতে পদ্ম ধারণ করে আছেন এবং অন্য দুটি হাতে অভয়া ও বরা মুদ্রা রয়েছে। ছট পূজায় ভগবান সূর্যদেবের প্রতি ভক্তদের অটুট বিশ্বাস এবং অন্যান্য উৎসবেও সূর্যদেবের উদ্দেশ্যে পূজার্চনা করা হয়। বিশেষত মকর সংক্রান্তিতে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে জল নিবেদন করা হয়। বিশেষত ছট পূজাতে সূর্যদেবের বিশেষ পূজা অর্চনার জন্য অত্যন্ত প্রসিদ্ধ। সূর্যদেব কোথাও কোথাও আদিত্য, কোথাও কোথাও মার্তণ্ড, ভাস্কর, রবি, লোক প্রকাশক, লোক চক্ষু, গৃহেশ্বর, ত্রিলোকেশ্বর, তপন, সপ্তাশ্ব বাহন, খগ স্তিহস্ত, সর্বদেব নমস্কৃত ইত্যাদি নামে তিনি খ্যাত। হিন্দুশাস্ত্র অনুসারে সূর্য দেবতার মাতার নাম হল অদিতি এবং পিতা হলেন মহর্ষি কাশ্যপ। সূর্যদেবের দুই স্ত্রী, একটি ছায়া এবং অন্যজন সংজ্ঞা। ছায়া ও রবিপুত্র হল শনিদেব। সূর্যদেবতার বাহন হল সাত ঘোড়ার রথ। সূর্যদেবকে খুব গতিশীল বলে মনে করা হয়, কারণ তিনি ক্রমাগত গতিশীল। তিনি দিন এবং রাত্রের স্রষ্টা এবং দিক নির্দেশক এবং দিক বিভাজক হিসাবে বিবেচনা করা হয়। শনিদেব হলেন সূর্যদেবের পুত্র। শনিদেবকে সূর্য দেবতার শত্রু মনে করা হয়, তাই পিতা পুত্র একই সঙ্গে থাকেন না। তবে মকর সংক্রান্তির দিন পিতা পুত্রের গৃহে সহবস্থান করেন। হিন্দুশাস্ত্র অনুসারে সূর্য নারায়ণ হলেন একমাত্র দৃশ্যমান দেবতা। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 16 জানুয়ারি 2022 রবিবারের বিশেষ রাশিফল। রবিবার মানেই সূর্য নারায়ণের অত্যন্ত প্রিয় দিন। এই বিশেষ দিনে সূর্যোদয় ঘটবে সকাল 6:19, সূর্যাস্ত সন্ধ্যা 5:14। তিথিতে শুক্লাপক্ষের চতুর্দশী তিথি এবং তার সম্পূর্ণ দিন থাকবে, এবং রাত্রি 3:18 পর পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। চন্দ্রদেব আদ্রা নক্ষত্রে এই বিশেষ দিনে অবস্থান করবে, তাই চন্দ্রদেব মিথুন রাশিতে অবস্থান করছে এই বিশেষ দিনে, এবং রবিদেব
এই বিশেষ দিনে মকর রাশিতে শনি এবং বুধের সঙ্গে গোচর করছে। রাহু অবস্থান করছে বৃষ রাশিতে এবং এই বিশেষ দিনে মঙ্গল তার গোচরের পরিবর্তন ঘটিয়ে ধনুরাশিতে গোচর করছে এবং ধনুরাশিতে শুক্রদেবের সঙ্গে অবস্থান করবে। বৃশ্চিক রাশিতে কেতু অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতি এই বিশেষ দিনে কুম্ভ রাশিতে গোচর করছে। আসুন দেখে নেব ঠিক এই রকমই গ্রহগত অবস্থান অনুসারে কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত জাতক কিংবা জাতিকাদের। প্রথমে আলোচনা করব মেষ রাশি জাতক কিংবা জাতিকাদের বিষয়ে। আগামী 16 জানুয়ারি 2022 রবিবার মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে আজ তৃতীয়ভাবে গোচর করছে। তৃতীয়ভাবে চন্দ্রদেবের গোচর এবং সেই সাথে মেষ রাশি হলো দ্বাদশ রাশি চক্রের প্রথম রাশি। আপনার রাশির অধিপতি হলো মঙ্গল। এই বিশেষ দিনে মঙ্গল আপনার রাশি সাপেক্ষে নবমভাবে গোচর করছে, অর্থাৎ ধনুরাশিতে, এবং ধনুরাশিতে অবস্থান করছে শুক্রদেব, আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় গৃহের অধিপতি। তাই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, চন্দ্রদেবের আজ তৃতীয়ভাবের বিশেষ ফল আপনি পাবেন। আপনার পেশাগত ক্ষেত্রে সফলতা আসবে, কাঙ্ক্ষিত পর্যায়ে আপনারা পৌঁছাতে পারবেন। কর্মক্ষেত্রে উন্নতি এবং প্রশংসিত হতে পারেন। এই বিশেষ দিনে আর্থিক ক্ষেত্রে ভালো ফল পাবেন, বকেয়া কাজগুলি আপনারা সেরে ফেলবেন। এই বিশেষ দিনে অর্থ সংক্রান্ত বিষয়ে প্রচেষ্টা চালালে অত্যন্ত ভালো ফল পাবেন। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে সুখ সমৃদ্ধি আসবে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুভ ফল পাবেন। আত্মীয় স্বজনের সঙ্গে আজ সুসম্পর্ক বজায় থাকবে, ছোট ভাই বোনদের সঙ্গে আজ অবশ্যই ভালো সম্পর্ক তৈরি হবে। বিপরীত লিঙ্গের প্রতি আগ্রহ বাড়বে এই বিশেষ দিনে। এই বিশেষ দিনে ভালো খাদ্য গ্রহণে মানসিক তৃপ্তি পাবেন। তাছাড়া গহনা, স্বর্ণ বা কাপড় সংক্রান্ত বিষয়ে প্রাপ্তির বিশেষ যোগ তৈরি হতে পারে। এই বিশেষ দিনে আপনার উদ্যম অনেকটাই ভালো থাকবে। স্বল্প দূরত্বের ভ্রমণের বিষয়ে আপনারা প্রচেষ্টা চালাতে পারেন, তবে বর্তমান সময়কে আপনারা অবশ্যই বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ কাজগুলি তাড়াতাড়ি সেরে ফেলুন, ধৈর্য ধরে প্রতিটি কাজ করুন, অধৈর্য হবেন না। প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল পাবেন, একাডেমিক ক্ষেত্রে আপনাদের সফলতা আসবে। এই বিশেষ দিনে বড় ধরনের অর্থ বিনিয়োগের বিষয়ে অবশ্যই অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। বড় চুক্তিতে স্বাক্ষরের আগে কাগজপত্রগুলো ভালোভাবেই বুঝে নিন। উত্তেজনা কোনোভাবে আপনাকে প্রভাবিত যাতে না করে সে বিষয়ে খেয়াল রাখুন। শরীর স্বাস্থ্য অপেক্ষাকৃত অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু ভালো থাকবে। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ কাজ এবং সেই সাথে রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে সব কিছুই আপনার অনুকূলে হবে। ব্যবসাতে নতুন আয়ের উৎস আপনার সামনে খুলে যাবে। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হবেন। রাজনীতিবিদদের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। হনুমানজির মন্দিরে আজ পূজা অর্চনা করুন এবং 3 বার প্রদক্ষিণ যদি করতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ দিনে আপনারা 1 সংখ্যা ব্যবহার করুন, হলুদ এবং লাল বর্ণ আপনাদের জন্য আজ শুভ হবে। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হল বৃষ রাশি। 16 জানুয়ারি 2022 বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ দিনে মিডিয়া এবং ব্যাংকিং সংক্রান্ত বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আসবে। আপনাদের রাশি সাপেক্ষে এই বিশেষ দিনে চন্দ্রদেব অবস্থান করবে দ্বিতীয় গৃহে এবং সেই সাথে বলবো দ্বাদশ রাশিচক্রের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি এবং আপনার রাশির অধিপতি শুক্রদেব এই বিশেষ দিনে আপনার রাশি সাপেক্ষে অবস্থান করছে ধনুরাশিতে এবং ধনুরাশিতে মঙ্গলও গোচর করছে এই বিশেষ দিনে। কর্ম সংক্রান্ত বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন, সহকর্মীদের সঙ্গে অবশ্যই ভালো সম্পর্ক বজায় রাখুন, আচরণের প্রতি অবশ্যই খেয়াল রাখুন এই বিশেষ দিনে। দ্বিতীয় গৃহে চন্দ্রদেবের ফলে তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়বেন না কোনোভাবেই। আপনার লগ্নভাবে এই বিশেষ দিনে রাহুর অবস্থান রয়েছে, তাই তর্ক বিতর্ক থেকে আপনারা এড়িয়ে চলুন। অতিরিক্ত কাজের কারণে আপনারা মানসিক এবং শারীরিক ক্লান্তিতে পড়তে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে এই বিশেষ দিনে ভেবে চিন্তে আপনারা সিদ্ধান্ত নিন, অধিক খরচের বিষয়ে যাবেন না, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন। এই বিশেষ দিনে জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, কোনোভাবেই মতবিরোধ কিংবা ঝগড়া বিবাদে যাবেন না। বন্ধুবান্ধবদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন, হতাশা
কে নিয়ন্ত্রণ করুন এই বিশেষ দিনে। আপনারা খাবার দাবারের বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই অলসতা থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করুন। আপনারা অবশ্যই ভাই বোনদের সঙ্গে কোনো বিবাদে যাবেন না, বন্ধুদের সঙ্গে অবশ্যই সহযোগিতাপূর্ণ ব্যবহার করুন। ব্যবসা সংক্রান্ত বিষয় স্বাভাবিক যাবে, তবে খুব ভেবেচিন্তে অর্থ বিনিয়োগ করুন। সমাজে পদমর্যাদা বৃদ্ধি পেতে পারে এই বিশেষ দিনে। কাজের প্রতি যদি নিষ্ঠা না রেখে এগোতে পারেন তাহলে খুব একটা অনুকূল হচ্ছে না। চোট আঘাতজনিত সমস্যা আপনাকে ভোগাতে পারে, সে বিষয়ে সতর্ক হতে হবে। প্রেম সম্পর্কিত বিষয়ে অবশ্যই এখন সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, ভুল ভ্রান্তি হতে পারে এই বিশেষ দিনে। আপনারা হনুমানজির পূজার্চনা করুন, বেসনের লাড্ডু ভোগ নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। সেই সাথে বলবো মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখুন। 9 সংখ্যা আপনাদের জন্য শুভ হবে এবং ক্রিম কালার ব্যবহার করলে অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। 16 জানুয়ারি 2022 রবিবার মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, দ্বাদশ রাশি চক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি। আপনার রাশির অধিপতি বুধ এই বিশেষ দিনে অষ্টমভাবে রবি এবং শনিদেবের সঙ্গে গোচর করছে। চন্দ্রদেব আজ আপনাদের রাশিতেই অবস্থান করছে। এই বিশেষ দিনে অবশ্যই ম্যানেজমেন্ট বা আইটি সংক্রান্ত বিষয়ে যুক্ত যারা রয়েছেন তাদের বিশেষ কর্ম পরিকল্পনার পরিবর্তন ঘটতে পারে। এই বিশেষ দিনে আপনারা কাজের প্রতি অবশ্যই খেয়াল রাখুন, কোনো বিবাদের মধ্যে আপনারা এই বিশেষ দিনে যাবেন না। এই বিশেষ দিনে আপনারা চাকরি বাকরি ব্যবসা সংক্রান্ত বিষয়ে একটু সতর্ক থাকুন। এই বিশেষ দিনে কথাবার্তার প্রতি সংযম রাখুন, ধর্মীয় কাজের প্রতি আপনাদের আগ্রহ বাড়বে। লগ্নভাবে চন্দ্রদেবের এই বিশেষ অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে। সন্তোষজনক পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, প্রচেষ্টা অনুসারে ফল পাবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনারা প্রচেষ্টা চালালে ভালো ফল পেতে পারেন, বাকি বকেয়া আপনারা পুনরুদ্ধার করতে পারবেন। এই বিশেষ দিনে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে শুভ ফল আসবে, প্রেমিক প্রেমিকা কিংবা জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে ভালো সময় কাটবে। প্রেম এবং রোমান্সের ক্ষেত্রে এই দিনটি অত্যন্ত শুভ, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে। এই বিশেষ দিনে সুখাদ্য গ্রহণে ভালো ফল পাবেন, তাছাড়া জামা কাপড় গহনা পারফিউম ইত্যাদি প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। শরীর স্বাস্থ্যের অসুস্থতা আজ এই বিশেষ দিনে কিছুটা দূর হবে। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে সুযোগ সুবিধা আসতে পারে, তবে বর্তমান পরিস্থিতির উপরে আপনারা অবশ্যই লক্ষ্য নজর রেখে সিদ্ধান্ত নিন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে উত্তেজনা থেকে দূরে থাকবেন, খুব ঠান্ডা মাথায় প্রতিটি সিদ্ধান্ত নিলে ভালো ফল পাবেন। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকুন, ভালো ফল আসবে এই বিশেষ দিনে। নারী সঙ্গ থেকে আজ একটু দূরে থাকার চেষ্টা করুন, বিপরীত লিঙ্গের নিয়ে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে। এই বিশেষ দিনে পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই সমন্বয় সাধন হবে এবং মায়ের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে। হনুমানজিকে আজ ছোলা নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। সেই সাথে বলবো এই বিশেষ দিন সম্পত্তি সংক্রান্ত কোনো কাজ আপনারা করবেন না। 5 সংখ্যাকে ব্যবহার করুন, সবুজ বর্ণ আপনাদের জন্য শুভ হবে। 16 জানুয়ারি 2022 রবিবার কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, দ্বাদশ রাশি চক্রের চতুর্থ রাশি হলো কর্কট রাশি। আপনার রাশির অধিপতি হলো চন্দ্রদেব। এই বিশেষ দিনে আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশভাবে গোচর করছে। দ্বাদশস্থ চন্দ্র কিছুটা নেগেটিভ প্রভাব আপনাদের নিয়ে আসবে। এই বিশেষ দিনে আপনারা কর্মক্ষেত্রে খুব ধীরে সুস্থে এগিয়ে চলুন, সিনিয়রদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, লেনদেনের বিষয়ে সতর্ক থাকুন। গোপনীয় লেনদেন বা অবৈধ কাজ থেকে দূরে না থাকলে সমস্যায় পড়তে পারেন। সমৃদ্ধি কিছুটা আটকে যেতে পারে এই বিশেষ দিনে, নিজেকে নিয়ন্ত্রণ করুন। এই বিশেষ দিনে ব্যয় বৃদ্ধির যোগ তৈরি হবে এবং বিনিয়োগ সংক্রান্ত বা লেনদেন সংক্রান্ত বিষয়ে সতর্ক না হলে আপনারা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। এই বিশেষ দিনে আপনারা তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়বেন না। প্রেম এবং সেই সাথে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনারা অবশ্যই সচেতন থাকুন। খাবার দাবারের বিষয়ে আপনারা যদি সতর্ক না থাকেন সমস্যা বাড়বে। অলসতা এবং ঈর্ষাকে দূরে সরিয়ে রাখুন, তা না হলে সমস্যা বাড়তে পারে। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আজ খুব একটা ভালো ফল আসছে না, তবে অর্থনৈতিক ক্ষেত্রের দিকে আপনারা যদি প্রচেষ্টা চালান কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল আসবে। দীর্ঘস্থায়ী অসুস্থতা আঘাত ইত্যাদি আপনাকে ভোগাতে পারে, এই বিশেষ দিনে সহকর্মীদের সহযোগিতা চাইলে কিছুটা পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধির বিষয়ে আপনারা নিজেকে কিছুটা স্যাক্রিফাইস করলে ভালো ফল পাবেন। এই সময় আপনারা অবশ্যই পূজা অর্চনা করুন আপনার আরাধ্য দেবতা বা দেবীকে। সেই সাথে আজ এই বিশেষ দিনে শিবলিঙ্গে শীতল জল অর্পণ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। সেই সাথে
ওং নমঃ শিবায় মন্ত্র, এই বিশেষ মন্ত্র জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। আপনারা হলুদ এবং সাদা রং ব্যবহার করলে অত্যন্ত শুভ ফল পাবেন। সেই সাথে এই বিশেষ দিনে 8 সংখ্যা ব্যবহার করলে অত্যন্ত শুভ ফল পাবেন। 16 জানুয়ারি 2022 সিংহ রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলবো, দ্বাদশ রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ। আপনার রাশির অধিপতি রবিদেব এই বিশেষ দিনে মকর রাশিতে বুধ এবং সেই সাথে শনিদেবের সঙ্গে গোচর করছে। আজ এই বিশেষ দিনে চন্দ্রদেব আপনাদের একাদশ গৃহে অবস্থান করছে এবং চন্দ্রদেবের এই একাদশ গৃহের ফল আপনারা অবশ্যই পাবেন। একাদশ গৃহে চন্দ্রদেবের এই বিশেষ অবস্থান আপনাদের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো আনতে চলেছে। আপনারা অবশ্যই কর্মক্ষেত্রে উন্নতি পাবেন এবং সেই সাথে অগ্রগতি বৃদ্ধি পাবে, সম্মান পাবেন কর্মক্ষেত্রে এবং সেই সাথে প্রশংসিত হবেন। অর্থনৈতিক ক্ষেত্রে প্রচেষ্টা চালালে ভালো ফল আসবে, আয় বৃদ্ধির যোগ তৈরি হবে, পুরানো কাজকর্মগুলো অবশ্যই পরিসমাপ্তি ঘটবে। এই বিশেষ সময় বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে শুভ ফল বা পুরানো বিনিয়োগ থেকে অর্থ রিটার্ন পেতে পারেন। এই বিশেষ সময়ে দাম্পত্য জীবন এবং সেই সাথে আপনার প্রেমের জীবনের জন্য অত্যন্ত শুভ। সন্তানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। বিপরীত লিঙ্গের প্রতি আপনি অবশ্যই আসক্ত হতে পারেন এই বিশেষ সময়। সামাজিক জীবন আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। তাছাড়া এই বিশেষ সময় সুখাদ্য গ্রহণে মানসিক আনন্দ পাবেন, মন মেজাজ ভালো থাকবে এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ বলা যেতে পারে। ভ্রমণ সংক্রান্ত যোগাযোগ তৈরি হতে পারে, তবে এই বিশেষ দিনে একটু ভেবেচিন্তে আপনাদেরকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই কর্মজীবন সম্পর্কে নতুন কিছু চিন্তাভাবনা করতে পারেন। শ্রী গণপতিদেবের পূজা অর্চনা করুন, সেই সাথে সূর্যদেবের উদ্দেশ্যে তামার ঘটিতে জল অবশ্যই নিবেদন করুন। সঙ্গে ওং ঘৃণী সূর্যায় নম এই বিশেষ মন্ত্র জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ দিনে আপনারা 4 সংখ্যাকে ব্যবহার করলে অত্যন্ত শুভ ফল আসবে, সেই সাথে লাল এবং সাদা রং আপনাদের জন্য শুভ হবে। রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে সফলতা আসবে এই বিশেষ উপায়ে, তবে চাকরির ক্ষেত্রে একটু সজাগ থাকুন। 16 জানুয়ারি 2022 রবিবার কন্যারাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ দিনে চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে অবস্থান করবে দশম গৃহে, তাই দশম গৃহের গোচরের ফল আপনারা পাবেন। কন্যারাশির জাতক-জাতিকাদের অধিপতি হল বুধ। এই বুধ এই সময় পঞ্চম গৃহে রবি এবং শনিদেবের সঙ্গে গোচর করছে এবং দ্বাদশ রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যারাশি। আসুন দেখে নেব এই বিশেষ দিনে দশমভাবে চন্দ্রের অবস্থান কী ধরনের শুভ বা অশুভ ফল নিয়ে আসতে পারে। দশমভাবে চন্দ্র পেশাগত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। আপনাদের পছন্দসই কাজে সফলতা আসবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা এবং প্রশংসা পাবেন। কর্মক্ষেত্রে প্রচেষ্টা চালালে পদোন্নতি এবং মানসম্মান বৃদ্ধি পাবে। নতুন প্রকল্পে আপনারা হাত দিলে বা শুরু করলে ভালো ফল আসবে। অর্থ সংক্রান্ত বিষয়ে সমস্যা মিটে যাবে, বিনিয়োগে ভালো রিটার্ন আসতে পারে এই বিশেষ দিনে। দাম্পত্য জীবন এবং প্রেমের জীবনের জন্য অত্যন্ত শুভ। সমাজে মানসম্মান বৃদ্ধি পাবে এই বিশেষ দিনে। অবশ্যই সুখাদ্য গ্রহণে মানসিক তৃপ্তি পাবেন। উদ্বেগ থেকে দূরে থাকার চেষ্টা করুন। এই বিশেষ সময় পেশাগত ক্ষেত্রে প্রচেষ্টা চালালে অপেক্ষাকৃত আপনারা ভালো ফল পাবেন। চন্দ্রদেব এই বিশেষ দিনে দশম গৃহে অবস্থানের জন্য অত্যন্ত সফলতার মুখ দেখবেন। তবে আপনাদের বলবো, কোনো অনৈতিক সম্পর্ক এবং কোনো অনৈতিক কাজের মধ্যে আজ আপনারা যাবেন না, তাতে সফলতার হার কিছুটা হলেও কমবে। এই বিশেষ দিনে আপনারা মা তুলসীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন এবং একটি সর্ষের তেল বা ঘিয়ের প্রদীপ নিবেদন করুন, তবে তুলসী গাছকে আপনারা স্পর্শ করবেন না। এই বিশেষ দিনে আপনারা সহকর্মীদের সহযোগিতা চাইলে অবশ্যই পাবেন। 7 সংখ্যাকে এই বিশেষ দিনে আপনারা ব্যবহার করুন, ভালো ফল আসবে। তাছাড়া আপনারা সবুজ এবং নীল বর্ণ ব্যবহার করলে ভালো ফল পাবেন। মা দুর্গার সপ্তশতী শ্লোক পাঠ করলে অত্যন্ত শুভ ফল আসবে এবং কালো মাসকলাই দান করতে পারেন এই বিশেষ দিনে। 16 জানুয়ারি 2022 রবিবার তুলারাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলবো, চন্দ্রদেব এই বিশেষ দিনে আপনাদের রাশি সাপেক্ষে নবমভাবে গোচর করছে, তাই নবমভাবে চন্দ্রদেবের অবস্থান কী হতে পারে তা আমরা দেখে নেব। দ্বাদশ রাশিচক্রের সপ্তম রাশি হল তুলারাশি। আপনার রাশির অধিপতি শুক্রদেব এই বিশেষ সময় তৃতীয়ভাবে ধনুরাশিতে মঙ্গলের সঙ্গে অবস্থান করছে। কোনোভাবেই উত্তেজনার মাধ্যমে কোনো কাজ করবেন না, মনকে সর্বদা স্থির রাখার চেষ্টা করুন এই বিশেষ দিনে। এই বিশেষ দিনে চন্দ্রের এই বিশেষ নবম গৃহে অবস্থান বেশ কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব আসলেও
বেশ কিছু ক্ষেত্রে অশুভ প্রভাব আসতে পারে। বন্ধুবান্ধবদের সঙ্গে ভালো সময় কাটবে। এই বিশেষ সময় পরিকল্পনাগুলো সঠিকভাবে আপনারা করতে পারলে ভালো ফল পাবেন। আটকে থাকা অর্থ পাওয়ার বিশেষ যোগ তৈরি হতে পারে। পরিবারের নতুন অতিথির আগমন কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিন্তু খুব একটা শুভ ফল পাচ্ছেন না, তাই ব্যবসাতে অধিক বিনিয়োগ করতে গিয়ে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন, যোগা মেডিটেশন এগুলো করুন, সঠিক সময়ে খাদ্য গ্রহণ করুন। অফিসের ঝুট ঝামেলা কিন্তু হতে পারে, ভাবনা চিন্তা করে কথা বলুন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পাবে, তবে নিজেকে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে। গৃহে ঝগড়া বিবাদ থেকে দূরে থাকাটাই ভালো। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই প্রতিটি কাজ খুব সন্তর্পণে করার চেষ্টা করুন, অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন। নবম গৃহে চন্দ্রদেবের অবস্থানের ফলে আপনারা সিনিয়র ব্যক্তিদের সঙ্গে খুব ভেবেচিন্তে কথা বলুন, সম্মান দিয়ে কথা বলুন। কাজের বিষয়ে তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে এগিয়ে চলুন। কর্মক্ষেত্রে একটু প্রচেষ্টা এবং পরিশ্রম দুটোই বাড়বে। খ্যাতির ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনা তৈরি হতে পারে, তাই নেগেটিভ বিষয়গুলোকেও আপনাকে ভাবতে হবে, সেইভাবে আপনাদেরকে অবশ্যই এগোতে হবে। অর্থ প্রবাহের বিষয়ে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে, অর্থাৎ যেমন অর্থপ্রাপ্তির বিষয়টা ভাবছেন অতটা ভালো নাও হতে পারে। এই বিশেষ দিনে পিতাপুত্রের মধ্যে সম্পর্কের বিষয়ে খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আরও একটু সজাগ থাকতে হবে আপনাদের। সব মিলিয়ে বলা যেতে পারে কিছুটা মিশ্র ফল আপনারা পাবেন। পেটের কিছু সমস্যা, ক্লান্তি এবং পায়ের কিছু ব্যথাতে কষ্ট পেতে পারেন, তবে ভ্রমণ সংক্রান্ত বিষয়ে অবশ্যই আপনারা ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। ধর্মীয় কাজের প্রতি যুক্ত থাকলে আজ কিন্তু অত্যন্ত ভালো ফল আসবে। তাই সব মিলিয়ে বলা যেতে পারে এই বিশেষ দিন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের জন্য বলবো, আকাশে এবং নীল বর্ণ অত্যন্ত শুভ হবে, সেই সাথে এই বিশেষ দিনে গুড় দান করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। তাছাড়া আপনারা এই বিশেষ দিনে সূর্যদেবের উদ্দেশ্যে জল অবশ্যই নিবেদন করুন এবং সেই সাথে ওং সূর্যায় নম এই বিশেষ মন্ত্র 21 বার জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন আপনারা। 16 জানুয়ারি 2022 রবিবার বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, দ্বাদশ রাশিচক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক। বৃশ্চিক রাশির অধিপতি হলো মঙ্গলদেব। মঙ্গলদেব এই বিশেষ দিনে গোচরের পরিবর্তন ঘটিয়ে দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনুরাশিতে গোচর করছে। চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে এই বিশেষ দিনে অবস্থান করবে অষ্টম গৃহে। তাই অষ্টম গৃহে চন্দ্রদেবের এই গোচরের পরিবর্তন কী ধরনের শুভ অশুভ ফল আনতে পারে আসুন দেখে নেওয়া যাক। অলসতা আপনাকে কিন্তু সমস্যায় ফেলবে, তাই প্রতিটি কাজ সঠিক সময়ে করার চেষ্টা করুন, সন্ধ্যার পরবর্তী সময়ে কিছুটা ভালো ফল পেতে পারেন। গৃহ নির্মাণের জন্য সময়টি অত্যন্ত শুভ, এই সময় পরিশ্রম অনুসারে আপনারা ফল পাবেন। লেখালেখির কাজে যুক্ত থাকলে আপনারা ভালো ফল পেতে পারেন, তবে সমস্ত ক্ষেত্রেই কিন্তু পরিশ্রম অনেক বাড়বে। এই বিশেষ সময়ে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে। সিজনাল পরিবর্তন আপনার শরীর স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলবে। হৃদরোগীদের ক্ষেত্রে বলবো এই বিশেষ সময় সতর্ক থাকুন। ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে পরিবর্তনের যোগ তৈরি হতে পারে, তবে খুব ভাবনা চিন্তা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই বিশেষ দিনে। এই চাকরিগত পরিবর্তন কতটা প্রয়োজন আপনার সেটা আগে প্রাধান্য দিন, অপ্রয়োজনীয় পরিবর্তন আপনি নেবেন না। সন্তান সংক্রান্ত বিষয়ে কিছুটা নেগেটিভ প্রভাব আজ আসতে পারে, তাই সে বিষয়ে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। অষ্টম গৃহে চন্দ্রদেবের অবস্থান কিছুটা মত পার্থক্য বা ঝগড়া বিবাদের মধ্যে পড়ে যেতে পারেন, আর তা হতে পারে দাম্পত্য জীবন কিংবা সামাজিক জীবনের ক্ষেত্রে। এই বিশেষ দিনে গোপন লেনদেন কিংবা কোনো বাজে চক্রের মধ্যে যুক্ত হবেন না। এই বিশেষ সময়ে কর্মক্ষেত্রে কিছুটা বাধা চলে আসতে পারে, সিনিয়রদের সঙ্গে কিছুটা বিরোধিতা চলে আসতে পারে, তাই এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে এগোতে হবে। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আজ কিন্তু একটু ভেবেচিন্তে বিনিয়োগ করতে হবে, লোকসানের সম্ভাবনা তৈরি হতে পারে। শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, অপ্রয়োজনীয় ভয় উদ্বেগ বা সেই সাথে হতাশার মধ্যে যাবেন না। বদহজম কিংবা পাইলসের সমস্যা আপনাকে ভোগাতে পারে। সিঁড়িতে ওঠার সময় কিংবা রাস্তা পারাপারের সময় সতর্ক থাকুন। গাড়ি চালানোর সময় গতিকে নিয়ন্ত্রণ করুন, তা না হলে সমস্যা বাড়বে। এই বিশেষ দিনে ভ্রমণকে এড়িয়ে চলুন, না হলে বিপর্যয় আসতে পারে। সব মিলিয়ে বলা যেতে পারে এই বিশেষ দিন আপনাকে একটু সতর্ক হয়ে এগোতেই হবে। 9 সংখ্যা ব্যবহার করুন, হলুদ বর্ণ আপনাদের জন্য শুভ হবে। এই বিশেষ দিনে আপনারা হনুমানজির পূজা অর্চনা করুন, সেই সাথে হনুমানজির উদ্দেশ্যে অবশ্যই সুন্দরকাণ্ড পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। 16 জানুয়ারি 2022 ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো,
এই বিশেষ রবিবারে চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে অবস্থান করছে সপ্তমভাবে, এবং দ্বাদশ রাশিচক্রের নবম রাশি হলো ধনু। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে গোচর করছে, তাই এই বিশেষ দিনের সপ্তম ভাবের চন্দ্রের বিশেষ গোচরের পরিবর্তনের ফল আপনারা পাবেন। আপনাদের ক্ষেত্রে বলবো, শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই একটু ভাবুন, বড়দের মান সম্মান অবশ্যই করুন, পিতামাতার সেবা করুন, পিতার সাহায্যে বিভিন্ন কাজে সফলতা আসবে, পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন, মানসিক চাপ কমবে, ব্যবসা সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে, নতুন চাকরির অফার তৈরি হতে পারে। এই বিশেষ দিনে আপনারা নতুন চাকরির খোঁজ খবর করুন, ভালো ফল আসবে। পেশাগত ক্ষেত্রে আপনাদের শুভ ফল আসতে চলেছে এই বিশেষ দিনে। সপ্তমভাবে চন্দ্রের এই বিশেষ অবস্থান আপনাদের কর্মক্ষেত্রে উদ্যোগ বাড়বে বা উদ্যম বাড়বে, বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত থাকলে অনুকূল পরিবেশ তৈরি হবে, কর্মক্ষেত্রে স্বীকৃতি পাবেন, নিয়োগকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে, প্রতিযোগিতা বা শত্রুতার বিষয়ে আপনার জয় হবে। এই বিশেষ দিনে আর্থিক লেনদেনে শুভ ফল আসবে, প্রেম এবং রোমান্সের ক্ষেত্রে অত্যন্ত শুভ, সামাজিক ক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই গৃহসুখ অনুভব করবেন, তবে শরীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখতে হবে, এই জন্যই কোনো মদ বা কোনো নেশা জাতীয় দ্রব্য থেকে আজ আপনারা দূরে থাকুন। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ তৈরি হবে, একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিলে ভালো ফল আপনারা পাবেন। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই যারা পড়াশোনা করছেন তাদের জন্য অত্যন্ত শুভ ফল আসবে। অর্থ খরচের বিষয়ে একটু খেয়াল রাখুন, সবুজ এবং বেগুনি বর্ণ অত্যন্ত শুভ হবে, কম্বল দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন এই বিশেষ দিনে। তাছাড়া বলবো, ধনুরাশির জাতজাতিকাদের ক্ষেত্রে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করুন, সঙ্গে ওং ঘৃণী সূর্যায় নামে এই বিশেষ মন্ত্র জপ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। 16 জানুয়ারি 2022 রবিবার মকর রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, দ্বাদশ রাশিচক্রের দশম রাশি হলো মকর। আপনার রাশির অধিপতি শনিদেব আপনার রাশিতেই রবি এবং সেই সাথে বুধের সঙ্গে গোচর করছে, এবং চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে এই বিশেষ দিনে ষষ্ঠভাবে গোচর করছে। এই বিশেষ দিনে ব্যবসা সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে, সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে, যারা পড়াশোনা করছেন তারা ভালো ফল পাবেন, ভ্রমণ সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, ভাবনা চিন্তা করে এগোতে হবে। এই বিশেষ দিনে পারিবারিক সমৃদ্ধি বা সম্প্রীতি বজায় থাকবে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ, আপনি কারোর কাছ থেকে সাহায্য চাইলে অবশ্যই সাহায্য পাবেন, অর্থ প্রাপ্তির বিষয়ে সুযোগ সুবিধা আসবে, সেই সাথে শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু খেয়াল রাখুন, কাজের বিষয়ে চাপ বৃদ্ধি পাবে এবং সমস্যার সমাধান অবশ্যই হবে, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন এই বিশেষ দিনে। আপনারা এই বিশেষ দিনের ষষ্ঠ গৃহে চন্দ্রদেবের বিশেষ ফল পাবেন, উদ্যম হারাবেন না, মেজাজ হারাবেন না, উদ্যম এবং মেজাজকে সঙ্গে নিয়ে এগোতে পারলে ভালো ফল আসবে, শত্রুপক্ষ পরাজিত হবে, এই বিশেষ দিনে পড়ে থাকা কাজগুলি শেষ হবে, অর্থ সংক্রান্ত বিষয়ে শুভ ফল, বিনিয়োগে ভালো ফল আসবে, এই বিশেষ দিনে সন্তানের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে এই বিশেষ সময়ে। এই বিশেষ সময়ে শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, তাছাড়া খাদ্য গ্রহণের বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখুন। আপনাদের বলবো, হনুমান চল্লিশা পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাবেন, বেকারত্ব দূর হতে পারে হনুমানজির কৃপায়, দুই সংখ্যা এবং লাল বর্ণ আপনাদের জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। 16 জানুয়ারি 2022 রবিবার কুম্ভ রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ এই বিশেষ দিনে চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চমভাবে গোচর করছে, এবং সেই সাথে দ্বাদশ রাশিচক্রের একাদশ রাশি হলো কুম্ভ। আপনার রাশির অধিপতি শনিদেব এই বিশেষ দিনে দ্বাদশভাবে গোচর করছে, এবং আপনার রাশিতেই দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়পতি এবং সেই সাথে একাদশপতি অবস্থান করছে। কুম্ভ রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, ছোটো ভাই বোনদের সহযোগিতা পাবেন, কর্মক্ষেত্রে উন্নতি, সহকর্মীদের কাছ থেকে খুব একটা সুযোগ সুবিধা পাচ্ছেন না, তাদের উপরে আস্থা রাখা উচিত হবে না, চাকরি এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে, একটু ভেবেচিন্তে এগোতে হবে। এই বিশেষ দিনে সন্তান সংক্রান্ত বিষয়ে কিছুটা নেগেটিভ প্রভাব আসবে, তাই তাদের শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, সমাজের মানুষের সঙ্গে খুব একটা ভালো ব্যবহার আজ নাও করতে পারেন, কারণ তারা আপনাকে সমালোচনার মধ্যে ফেলতে পারে, তাই প্রতিটা বিষয়ে একটু সাবধানে আপনাদের এগোতে হবে, অর্থ সংক্রান্ত বিষয়ে একটু সজাগ দৃষ্টি রাখলে ভালো ফল পাবেন, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন, ব্যবসা এবং চাকরি সংক্রান্ত বিষয়ে প্রচেষ্টা অবশ্যই করুন এবং কর্ম অনুসারে ফল পাবেন। যারা দীর্ঘদিন প্রেমের মধ্যে রয়েছেন কিছুটা নেগেটিভ প্রভাব আসবে, নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন, জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে,
এই বিশেষ দিনে আপনারা তুলসী মঞ্চে একটি প্রদীপ জ্বালিয়ে অবশ্যই আপনার গৃহের মঙ্গলের কামনা করুন, তাতে অবশ্যই সুখ সমৃদ্ধি আসবে। গাড়ি চালানোর বিষয়ে এই বিশেষ দিনে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে, তাহলে ভালো ফল পাবেন। পঞ্চম গৃহে চন্দ্রের এই অবস্থান, আপনারা অবশ্যই বিষণ্ণতা থেকে দূরে থাকুন এবং হতাশা কোনোভাবেই আনতে দেবেন না, তাই সর্বদা যোগা মেডিটেশন এগুলো করুন, ভালো ফল পাবেন। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে কিছুটা বাধা আসবে এবং এই বিশেষ দিনে ভ্রমণ থেকে দূরে থাকাটাই ভালো। কর্মক্ষেত্রে একটু ধীরে সুস্থে আপনাদের এগোতে হবে, কিছু বাধা থাকবে, তবে প্রচেষ্টা অনুসারে আপনারা ফল পাবেন। এই বিশেষ দিনে পরীক্ষামূলক কোনো কাজে যুক্ত থাকলে সেখান থেকে ভালো ফল পেতে পারেন। চুক্তির বিষয়ে একটু ভেবেচিন্তে স্বাক্ষর করুন, বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে অত্যন্ত সতর্ক থাকুন। তাই সব মিলিয়ে বলা যেতে পারে এই বিশেষ দিন আপনাদেরকে একটু সতর্কভাবে এগোতে হবে। আপনাদের জন্য 9 সংখ্যা শুভ হবে এবং সেই সাথে বলবো নীল বর্ণ ব্যবহার করলে ভালো ফল পাবেন। তাছাড়া এই বিশেষ দিনে আপনারা ভগবান শ্রী বিষ্ণুর সহস্রনাম পাঠ করলে অত্যন্ত শুভ ফল পেতে পারেন। 16 জানুয়ারি 2022 রবিবার মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে আজ অবস্থান করছে চতুর্থভাবে। দ্বাদশ রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ দ্বাদশ রাশি হলো মীন। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে গোচর করছে। এই বিশেষ দিনে কর্ম সংক্রান্ত এবং সেই সাথে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে প্রচেষ্টা চালালে ভালো ফল পাবেন, ব্যবসাতে লাভের সুযোগ থাকবে। তবে খুব সতর্কতার সঙ্গে আপনাদের অর্থ বিনিয়োগ করতে হবে এই বিশেষ দিনে। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই কিছুটা মানসিক চাপ, কিছুটা এই বিশেষ দিনে শৈশবের কিছু স্মৃতি আপনাকে রোমন্থন করতে সাহায্য করবে এবং পুরানো স্মৃতি আপনাকে কিছুটা মনকে ভালো রাখতে সাহায্য করবে। অফিসের কাজকর্মের ক্ষেত্রে একটু সজাগ দৃষ্টি রাখুন, নিজের দক্ষতাকে কাজে লাগাতে পারলে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মুগ্ধ করতে পারেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো মনকে আপনারা ঠিক রাখার চেষ্টা করুন। চতুর্থ গৃহে চন্দ্র কিছুটা মনের উপরে নেগেটিভ প্রভাব তৈরি হতে পারে, মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এই বিশেষ দিনে। চতুর্থভাবে চন্দ্রের অবস্থানের ফলে শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, খাবার দাবারের প্রতি খেয়াল রাখুন। কিছুটা ভয় সন্দেহ এগুলো আপনাকে সমস্যায় ফেলবে, তাই সেই বিষয়গুলি খেয়াল রাখুন। ঠান্ডা আপনাকে সমস্যায় ফেলবে, তাই সিজনাল পরিবর্তন আপনাকে কিছুটা ভোগাতে পারে। খাবার দাবারের প্রতি খেয়াল রাখুন, বুকের কিছু সমস্যা আপনাকে ভোগাতে পারে। গাড়ি চলাচল কিংবা গাড়ি চালানোর বিষয়ে সতর্ক থাকুন, গতিকে নিয়ন্ত্রণ করুন। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আজ কিন্তু খুব একটা ভালো ফল আসছে না, তাই ভ্রমণে আপনারা যাবেন না। নিজের কাজের গতিকে অবশ্যই নিয়ন্ত্রণ করুন, উদ্বেগের মধ্যে থাকবেন না, ব্যয়কে নিয়ন্ত্রণ করুন এই বিশেষ দিনে। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন, চুক্তিপত্রতে স্বাক্ষর করার আগে আপনারা অবশ্যই পুরোটা পড়ে তবেই চুক্তিপত্রতে স্বাক্ষর করুন। শত্রুপক্ষ আজ কিছুটা সক্রিয় থাকবে, সে বিষয়ে আপনারা অবশ্যই এড়িয়ে চলুন। আত্মীয় স্বজনের সঙ্গে খুব বেশি আলাপ আলোচনা করার দরকার নেই। সব মিলিয়ে বলা যেতে পারে এই বিশেষ দিন আপনাদের কিছুটা মিশ্র ফল নিয়ে আসবে। আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন এবং তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করে ওং নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করুন, তবে তুলসী গাছকে স্পর্শ করবেন না। এই বিশেষ দিনে 4 সংখ্যা ব্যবহার করুন, লাল বর্ণ অত্যন্ত শুভ হবে আপনাদের। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম আগামী 16 জানুয়ারি 2022 রবিবারের বিশেষ রাশিফল। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।